কৃষ্ণমে সকলকে স্বাগত জানাই। নতুন দিশা যিশুর সাথে দাহদ গর্জের তরফে প্রত্যেককে আমি সঞ্জীব স্বাগত জানাই। ধন্যবাদ প্রভু, আমাদের আর একটা বিশ্বাসের দিন দিয়েছেন, যার মধ্য দিয়ে আমরা তার সত্য কিছু দেখতে পাই না, সত্যকে অনুসৃত বা ফলো বা অনুসরণ করি। আর তাই সেই অনুসরণের পথে যিশুর জীবনে অনেক কিছু আমাদের জীবনে সাক্ষ্য বহন করতে হয়। তাই আজকে আমাদের সামাজিক ব্যবস্থার মধ্যে বিচার, একটা বিশেষ করে সুবিচার একটা বড় দুষ্প্রাপ্য এবং মূল্যবান বস্তু হয়ে গেছে। আর তাই আজকে আমাদের বিচার এবং বিশ্বাস সুবিচারের প্রতি সেই বিশ্বাস, খ্রিস্ট বিশ্বাসে যখন আমরা সুবিচার প্রত্যাশা করি খ্রিস্টীয় জীবনে, তা কি কোনো কিছু দিয়ে ভাঙা যায়? এ প্রশ্ন 2000 বছর আগের যে ঘটনা, যিশু ছিলেন এই পৃথিবীতে, সেই ঘটনা এবং তার মৃত্যুর পরবর্তী ঘটনার মধ্য দিয়ে দুটো আজকে আমাদের পাঠ্যের অংশ থাকবে। যিশু বলেছেন যোহনের 5:24-এ, আমি সত্যই বলছি যে যারা আমার বাক্য শুনে, যিনি আমাকে পাঠিয়েছেন, পিতা ঈশ্বরকে বিশ্বাস করেন, সে অনন্ত জীবন পেয়েছে, তাকে বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু থেকে জীবনে, সে মৃত্যু থেকে জীবনে পার হইয়া গিয়াছে। আমিন। আসুন, আজ প্রভু যীশু যেটা বলছে কতটা তাৎপর্য আমাদের 2000 বছর পরে এবং 2000 বছর আগের ঘটনা আমাদের সমসাময়িক সামাজিক মূল্য এবং মানবিকতাবোধের মধ্যে সততই সুবিচার আনে এবং সত্যই সেই বিশ্বাসের হৃদয়কে এক সমস্ত নতুন নিধানের মধ্য দিয়ে প্রস্তুত করে। প্রার্থনা যাই, যিশু তোমাকে ধন্যবাদ, তুমি আমাদের সকলকে একত্রিত করেছো। প্রভু তোমার সত্য, যার উপর নির্ভর এবং বিশ্বাসে আমরা আজকে দাঁড়িয়েছি, তা আমাদের হৃদয়ে প্রভু, সেই বিশ্বাসকে তুমি আমাদের সম্পূর্ণ ধরো এবং প্রকাশ দাও এই বাক্যের পবিত্রতার মধ্য দিয়ে, তোমার যে পূর্ণ ধার্মিকতার সিদ্ধতার প্রকাশ দিতে চাও। তাই প্রত্যেকের হৃদয়কে তোমার চরণে আনি এবং আমাকে সমস্ত তোমার দাস হিসেবে পুরুষের পশ্চাতে রাখি, যাতে তোমার নাম গৌরব হতে পারে, তোমার প্রশংসা হতে পারে, মহিমা প্রচার হতে পারে। প্রার্থনা যিশু নাম, আমেন। সকলকে আমি ধন্যবাদ জানাই যারা আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের বিষয় পাথর, পাথর দিয়ে কি ভাঙা যায় বিশ্বাসের হৃদয়? এটা কোনো দার্শনিক কথা নয়, এই সত্যটা এসছে একটা ঘটনা, যে ঘটনা যিশু প্রত্যক্ষিত হয়েছেন। যিশু সেই সময় 2000 বছর আগে যখন এই পৃথিবীতে ছিলেন, তাকে বড় উত্তপ্ত করা হতো, কারণ তার সমাজ ব্যবস্থা, প্রচলিত ইহুদিদের ধর্মীয় সংস্কৃতি এবং পুরাতন নিয়ম, ধর্মীয় ব্যবস্থা, আইন কানুন, ধর্মীয় তা প্রতি মুহূর্তে যিশুকে চ্যালেঞ্জ জানাতো, এবং যিশু তার উপস্থিতির মধ্য দিয়ে তিনি যে ঈশ্বর, ধর্মীয় আইন এবং নিয়মের ঊর্ধ্বে তার ভালোবাসা তা সর্বতোভাবে শুধু প্রচার করেননি, তা তিনি প্রকাশ দেখিয়েছেন তখন তৎকালীন সমাজ ব্যবস্থাদের মধ্যে। প্রতিটি সমাজ ব্যবস্থায় এক সামাজিক নিয়ম রয়েছে, আইন রয়েছে নানান ধরনের,
তখনকার দিনে ইহুদি জাতির ধর্মীয় আইন ছিল কিছু, আর সেই ধর্মীয় আইনকে অবলম্বন করে আমরা দেখি যে যোহনের 7-এর শেষে এবং 8 অধ্যায় শুরুতে যে ইহুদি জাতির যারা অধ্যাপক ততদিন ছিল এবং ফরিসিগণ ছিল, তারা যীশুকে বিব্রত করতে চায়। সেই উদ্দেশ্যে তারা সর্বদা ব্যস্ত ছিল যে তারাই একমাত্র ধর্মের ধ্বজাধারী ধর্মীয় লোক, পবিত্র লোক। যীশু নতুন তাদের ধর্মের বিরুদ্ধে সমস্ত দণ্ডায়মান হচ্ছেন, আর তাই তারা যীশুকে আঘাত করতে সর্বদা সুযোগ খুঁজতেন। এরকমই এক সুযোগের মধ্যে দাঁড়িয়েছিলেন, সেই দাঁড়িয়েছিলেন তারা এক মহিলাকে ধরে আনলেন, যে মহিলার জীবনযাত্রা সামাজিক মান্যতা পায়নি, তার আচরণ এবং চরিত্র ব্যভিচারের মধ্যে ধরা হতো, আর সেই রকম এক নারীকে তারা ধরে যখন তিনি ব্যভিচারে লিপ্ত ছিলেন তাকে নিয়ে এসে যিশুর সামনে ফেললেন এবং বললেন, তারা তোমরা তো বলো, যিশুকে বলছেন যে দেখুন আমাদের ধর্মীয় ব্যবস্থায় যা মসিহর মধ্যে দিয়ে এসেছিল বলে বিধান দিয়েছে, ধর্মীয় সামাজিক বিধান, যে এই ধরনের কাজে যদি কোন স্ত্রীলোক ধরা পড়ে তাহলে তাকে পাথর মারার আজ্ঞা আমাদের অধিকার, আজ্ঞা শুধু না, সেই আজ্ঞা আমাদের অধিকার দেয় যে তাকে আমরা নিধান, মৃত্যু দিতে পারি। তারা এখানেই শেষ হয়নি, তারা যিশুকে চ্যালেঞ্জ জানিয়েছে, আমাদের ঈশ্বর ধর্মীয় ব্যবস্থার আজ্ঞা এই বলে, আপনি কি বলেন? কারণ যিশু অনেকবার বলেছে যে তোমরা ঈশ্বরের আজ্ঞাকে নয়, তোমরা তার আজ্ঞাকে এক নতুন আজ্ঞায় পরিণত করছো, নিজেদের আজ্ঞা তার মধ্যে লাগিয়ে, নিজেদের ধর্মীয় স্বার্থকে লাগিয়ে। ঈশ্বরের আজ্ঞা সর্বদাই সর্বত একই থাকা দরকার, আর তাই তাকে যিশুকে বিব্রত করার উদ্দেশ্য। কেন এই পাথরের ছোড়ার কাহিনী কথা আসছে, কোথা থেকে এই নিয়ম আসলো, আসুন আমরা সেই নিয়মে যাই। ইহুদি জাতির কিছু ধর্মীয় নিয়ম ছিল, আমরা যদি দ্বিতীয় বিবরণে পড়ি, অথবা আমার মনে হয় আমাদের অন্য জায়গাতেও আছে, দ্বিতীয় বিবরণে এখানে দেখছি 17 অধ্যায়ের 5-এ এবং 7-এ বলছে যে যারা দুষ্কর্ম করে ব্যভিচার, সে পুরুষ হোক অথবা স্ত্রীলোক, তাদেরকে কি আনতে হবে, ওই শহরের বাইরে নিয়ে আসতে হবে এবং তাদের প্রাণদণ্ড যোগ্য দিতে হবে। কি করতে হবে, 2 জন এবং 3 জন সাক্ষী, যা এখানে সবকিছু সঠিক। তারা দেখেছে মহিলাটিকে, তাকে দেখে তাকে ধরে এনেছে এবং তাকে কি বলেছে, যে সকলে হাত ওঠাবে এবং যে সাক্ষী দেখেছে প্রথম সে কি করবে, পাথর মারবে, ঠিক আছে, প্রথম সাক্ষীরা মারবে এবং এই দুষ্টাচার, এই ব্যভিচার সামাজিক ভাবে লোপ করবে। আপনি কি মনে করেন যে কাজটা সঠিক চলছিল? দ্বিতীয় বিবরণের 19-এর 15-19-এ তাই দেয় যে কেউ যদি অপরাধ কি পাপ করলে কি হবে, যে একমাত্র সাক্ষী উঠবে না, 2 জন বা 3 জন। এখানে আমরা দেখি অনেক ফরিসিগণ বা অধ্যাপক এসছে, আর তারা কি করতে চায়, তারা এই দুষ্টাচার লোপ করতে চায়। এখানেও সেই সমাজে ভ্রষ্টাচার, দুষ্ট ব্যভিচার লোপ করার জন্য ইহুদি জাতির ধর্মীয় আইন ছিল, এবং এই আইনে লেবীয় পুস্তকে বলেছে যে কোন স্ত্রী যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে উভয়েরই প্রাণদণ্ড হইবে। আবার বলি, উভয়েরই প্রাণদণ্ড হইবে, স্ত্রী, মহিলা এবং সমস্তভাবে সেই পুরুষ। আপনার কি মনে হয় এটাই সামাজিক সত্য সুবিচার?
যে সামাজিক যে ব্যাধি বা ক্রাইম বা বলতে পারেন অপরাধ, 2000 বছর আগে নীতিগতভাবে সমাজকে দুষ্টাচর লোপ রাখার জন্য, শুদ্ধতা রাখার জন্য এই নিয়ম করেছিল, আপনি কি ভাবেন যে কোনো আইন এই ধর্মীয় আইন দিয়ে মানুষের অনৈতিক জীবনযাত্রাকে পরিবর্তন করা যায়? কিন্তু এই অনৈতিক জীবন কোথা থেকে আসলো? সেটা কি আমাদের দেহের মধ্যে অবস্থিত করে? এই অনৈতিকটা কি? এই পাপটা হচ্ছে মানুষের হৃদয়ের সেই উদ্দেশ্য এবং লোভ, যা তার হৃদয়ে কি করে, এক ইচ্ছে তৈরি করে। আর সেই ইচ্ছে কি করে, ঈশ্বরের যে নৈতিকতা বা নীতি যে সীমা আছে সেই সীমাটাকে লঙ্ঘন করে প্রলোভিত হতে সাহায্য করে। আমরা বাইবেলে আদি পুস্তকে দেখেছি প্রথম আদম এবং হবা করেছে, সেই পাপের প্রকৃতি, নেচার, আচরণ আমাদের প্রত্যেকের মধ্যে বর্তমান। আর তাই সেটা কি করে, ঈশ্বর যে কারণে মানুষকে সত্য জীবনে রাখতে চায়, তার পবিত্রতা, সেই সত্য পবিত্রতা ছেড়ে মানুষ নিজেদের ধর্মবিধি তৈরি করেছে, ইহুদি জাতি। আর তাই সেই সময় সেই নারীটার অনৈতিক জীবনযাত্রা কি করেছে, ইচ্ছে তাকে কি করেছে, বা সামাজিক ব্যবস্থা ঈশ্বরের যে নৈতিক পবিত্রতা জীবন যা চায় সেটা অবাধ্য হতে তাকে প্রলোভিত করেছে। আর তাই নিয়ম বলছে যে তাকে মৃত্যুর মধ্যে যেতে হবে, তাদের ধর্মীয় আইন। কিন্তু প্রশ্ন এখানে, ধর্মের নিয়মে বলেছে যে উভয়কে, যে পুরুষ হোক আর নারী হোক, আগের পদগুলোতে আমরা পড়লাম দ্বিতীয় বিবরণী এবং এখানেও উভয়ের প্রাণদণ্ড হবে, কিন্তু এই মহিলাকে তারা যখন ধরলো, ওই পুরুষ মানুষটা কোথায়? কেন এরা বিচার যখন চাইলো শুধু এই নারীটাকে ধরলো কেন? এই পুরুষটা কোথায়, যে পুরুষটাও এই নারীর সাথে ব্যভিচার করছিল? কারণ ধর্মীয় আইন বলেছে দুজনেই প্রাণদণ্ড পাবে, কিন্তু এই ধর্মীয় নেতারা বিশেষ বিশেষ ভাবে আইনকে ধর্মীয় নিজেদের স্বার্থে সুবিধার্থে তার মতো করে তৈরি করে সেটাকে সমাজের ওপর চাপিয়ে দিত। আপনার কি মনে হয় এখনো কি এই নানান ধর্মীয় ব্যবস্থার মধ্যে এগুলো রয়েছে পৃথিবী? আমার মনে হয় অনেক ক্ষেত্রেই রয়েছে, তার মধ্যে অনেক কিছু সামাজিক শুধু না, নৈতিকতা শুধু না, অন্যান্য ধরনের জীবনযাত্রাও এর মধ্যে ঢুকে গেছে। তাই শুধুমাত্র তারা মহিলাকে এনেছিল, পুরুষটাকে আনেনি। প্রথম প্রশ্ন আমাদের। দ্বিতীয় প্রশ্ন, পাপ কি শুধু আমাদের বাহ্যিক আচরণে? মহিলাটার বাহ্যিক কার্যটাই কি শুধু পাপ ছিল? পাপের সৃষ্টিটা কোথায়? আর এই পাপ কি করে সমাজের সাথে কি করেছিল? ওই মহিলার সম্পর্ক কেটে দিয়েছিল। আর তাই তাদের উদ্দেশ্য ছিল ধর্মীয় আইন দিয়ে সুবিচার নয়, তাদের উদ্দেশ্য ছিল যিশুর কর্তৃত্বকে, ঈশ্বর হিসেবে যিশু দাবি করেছেন তাকে চ্যালেঞ্জ করা। তারা সুবিচার চায়নি, তারা বিচার চেয়েছে তাদের ধর্মীয় স্বার্থে, যা যিশুর সত্য জীবন তাদেরকে আঘাত করছিল। কিন্তু যিশু কি প্রত্যুত্তর তাদের দিয়েছিল? বাইবেল বলে জনের 8:7, যিশু তাদের দিকে মাথা তুলে বললেন, কাদের, ফরিসি, সেই অধ্যাপক, সমাজ ব্যবস্থার উচ্চ জায়গায় যারা ছিলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সে প্রথমে এই পাথর মারুক। আমরা জানি বাইবেলের রোমিও 3:23 বলে, এবং আমরা 3 অধ্যায় দেখেছি, যে ঈশ্বর স্বর্গ থেকে বলে একজন নেই
যে পাপ মুক্ত এই পৃথিবীতে, প্রত্যেকেই পাপী, আর পাপের বেতন হচ্ছে মৃত্যু। আর তাই যিশু তাদের উত্তর দিয়ে তাদের চ্যালেঞ্জ তাদের দিকে, তারা ধর্মীয় নিধান দিয়েছিল পুরুষটাকে নয় নারীটাকে, প্রথম ভুল তারা করেছিল, দ্বিতীয় ভুল করেছিল তারা নিজেদের দিকে আঙুল তোলেনি, তারা অন্যের দিকে ধর্মীয়, যে ধর্মীয় নীতিটা তারা মেয়েটার ওপর মহিলাটার ওপর চড়াচ্ছিল তা নিজেদের জীবনে প্রয়োগ করেনি। ধর্মের নিয়ম বা যে আইনই হোক প্রত্যেকের জন্য সমান প্রযোজ্য হওয়া উচিত। এই বৈষম্য এখনো আমাদের সামাজিক ব্যবস্থায় বা নানান দেশে দেখা যায়, যে নারীদেরই সম্পূর্ণভাবে আগে দোষারোপের মধ্যে ধরা হয়, পুরুষদের ছাড় দেয়া হয়, তাই না? এই বৈষম্য যিশু দূর করতে চেয়েছেন 2000 বছর আগে। আর তাই সেই সময় আমরা জানি এক এক করে কি হলো, সকলে বিদ্ধ হলো, যে তারা বুঝে যে যিশু কোন জায়গায় আঘাত করেছে। যিশু তাদের ধর্মের নিয়মকে আঘাত করেনি, যে ভুল নিয়ম, তোমাদের ধর্ম ভুল, তারা আঘাত করেছে তাদের ধর্মীয় বিধি ব্যবস্থা, তাদের জীবনে কতটা নিজেরা প্রয়োগ করেছে, যখন অন্যকে সেই দেয় আর কতটা সেটা নির্ভুল। তাই যিশু তাদের দিকে বলেছে আঙুলটা ওদিকে নয়, আঙুলটাকে নিজের দিকে ঘোরাও। পৃথিবীতে আজকে এটা তুলল, আমরা সব জায়গায় আঙুল ওদিকে দেখি, এদিকটা ঘোরাই না। আর খ্রিস্টীয় জীবনে আমাদের এটা আমাদের বড় শিক্ষা আজকে, যাতে পৃথিবীর লোকেরা যারা সবাই আঙুল দেখায় একে অপরের দিকে দেখায় না, খ্রিস্ট বিশ্বাসীরা আগে আঙুল আমরা নিজেদের দিকে দেখাই। কারণ যিশু আমাদের সেই শিক্ষাটা দেন, যে শিক্ষায় আমরা প্রতিদিন তার জীবনের মধ্যে দিয়ে সঠিকতা বিচার করি। আর তাই সেদিনকে বলার পর সবাই একে একে করে লোকগুলো বেরিয়ে চলে গেল। যিশু তখন দেখছেন যে কেউ মাঝখানে, শুধু ওই মহিলা আর কেউ নেই, সবাই কি হলো, তাদের দগ্ধ হয়েছে, তারা বুঝেছে যিশু কি বলেছে, কারণ তারা কেউ পাপের বাইরে নয়, তারা একটা পাথর ওঠাতে পারেনি। আর সেই সময় যিশু সত্য বিচার, যিশু বললেন, হে নারী, তোমার নামে যারা অভিযোগ করেছে তারা কোথায়? কেহ কি তোমায় দোষী করেনি? এক দোষী আর এক দোষীকে দোষ করছে, ভ্রান্ত মিথ্যা ধর্মীয় আইনকে প্রয়োগ করার যে প্রয়াস, তা যিশু তার সত্য ন্যায়পরায়ণতা দেখিয়েছেন তার দয়ার মধ্য দিয়ে। তাই প্রভু বললেন, যখন প্রভুকে সেই নারী বলল, না প্রভু কেহ করে নাই, যিশু তাকে বললেন, আমিও তোমায় দোষী করি না, তুমি আর এই পাপ জীবন যাত্রা আর করো না। আমিন। আপনার জীবনে আজকে এই সত্যটা কি দেখায়? যিশু আমাদের জীবনে এক নতুন ধর্মের নিয়মের বাইরে বিচার দেখালেন কি? কারণা ঈশ্বরের অনুগ্রহের মধ্য দিয়ে পৃথিবীতে সত্য বিচার করা যায়। অনুগ্রহ মানে ঈশ্বরের দয়ার মধ্য দিয়ে, করুণার মধ্য দিয়ে ঈশ্বর বিচার 2 মিনিটেই করতে পারেন যে কোনো পাপীর। আর যিশুর এই পৃথিবীতে আসার উদ্দেশ্য বিচার ছিল না। যোহনের 3:17 বলে, আমি বিচার করতে আসিনি, আর আমরা মানুষ উল্টোটাই, সর্বত্রই ঘরের রান্নাঘর থেকে সর্বত্রই আমরা বিচার করি। সাধারণ আপনাদের একটা উদাহরণ দিই, আজকে আমি সকালে যখন আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলাম এক জায়গায়, বৃষ্টি হতে পারে ভেবে তাড়াহুড়োয় আমি আমার গাড়ির পেছনে ছাতাটা পেছনের সিটে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, কোনো রকমে আমি আর দেখিনি। গাড়িটা যখন কিছুটা চলার পর পেছনে আওয়াজ হয়, তো আমি আমার স্ত্রীকে বলি, কিসের জন্য আওয়াজটা একটু দেখো তো। সে ঘাড় ঘুরিয়ে, আমি তাকে কি প্রশ্ন রেখেছি যে কেন আওয়াজটা হলো, তার কারণটা জানার জন্য, সে কি উত্তর দিয়েছে? আমি তার ধরছি না,
আমি এই প্রসঙ্গে উদাহরণ দিচ্ছি। সে আমায় উত্তর দিল, তোমার কাজ বিচার হয়ে গেল, তারপরে আসলো কি হয়েছে, ছাতাটা পড়ে গেছে। তো উত্তরটা আগে আসা উচিত ছিল আমার মনে হয়, যে প্রশ্নটার উত্তর যে ছাতাটা পড়ার জন্য এই আওয়াজটা হয়েছে, কিন্তু উত্তর আগে কি এসছে, তোমার কাজ ছাতাটা এইভাবে দাঁড় করিয়ে রেখেছে। আমরা এইরকম ছোট ছোট অভিজ্ঞতা জীবনে করি আমাদের বাস্তব জীবনে। আমি হয়তো একটা ছোট্ট দিলাম, এরকম অসাধারণ অভিজ্ঞতা আপনাদের আরো বেশি আছে হয়তো। তাই যিশু কিন্তু সেদিনকে এক বিচার দিয়েছিল, এই পাথর দিয়ে যে বিচার, সেই বিচার আমরা আর একটা জায়গায় আমরা দেখবো আজকে, যে বিচারটা যিশু যখন ক্রুশাবিদ্ধ হয়ে কবর থেকে উঠে চলে গেছে, এই ঘটনাটা এতক্ষণ জানলাম। যিশু যখন এই পৃথিবীতে ছিলেন, মহিলাকে তিনি নতুন জীবন দান করলেন, কি দিয়ে, বক্তৃতা দিয়ে, ধর্মীয় জ্ঞান দিয়ে, ধর্মীয় নিয়ম দিয়ে, তার হৃদয়ের পরিবর্তন করলেন, সত্য জীবনের সামনে দয়া ক্ষমা প্রকৃত পবিত্র ভালোবাসার জীবন দেখিয়ে। আর সেটাই তার জীবনে এক মুক্ত আঙ্গিনা পেয়েছে, যে সত্য জীবন পেয়েছে এই মহিলা। আর একটা ঘটনা যা আমরা দেখি, যিশু বলেন যে যারা যিশুর কাছে পেয়েছে অনুগ্রহ, যিশুর কাছে ধার্মিকতা পেতে গেলে সমস্ত যা কিছু আছে তা আমাদের জীবনে পয়সা অর্থ দিয়ে হয় না। যিশু আমাদের স্বর্গে যখন চলে গেছেন, তার নামের প্রচার চলছে, সেই প্রচার বা প্রেরিত তখনকার দিনে যিশুর শিষ্যরা ছিলেন, সেই সময় আমরা দেখি যে আমাদের স্টিফেন বলে যিশুর এক সমস্ত শিষ্য ছিল, যিনি প্রচার করছিলেন তখন খ্রিস্টের জীবন, খ্রিস্টের কথা, খ্রিস্টের ভালোবাসা এবং খ্রিস্টের সত্যকে। আর সেই সময় ইহুদি জাতির এবং অহুদি অনেকের মাঝে তিনি প্রচার করছিলেন, আর সেই প্রচারে তাদের বলেছে তাদের প্রচলিত ধর্ম নিয়ম তারা কি করে আসছে, যা ব্যভিচার আনে, যা প্রকৃত সত্য ঈশ্বরের উপাসনা হতে পারে না। আর তাই স্টিফেন যখন তাদের ধর্মীয় মিথ্যাচারকে সত্যভাবে উদ্ঘাটন করেছেন, বলেছেন, তারা সেটা মেনে নিতে পারেনি। আর তাই তারা কি করেছে, তারা স্টিফেনকে, তারা স্টিফেন কি বলেছে, যে তোমরা তোমার পূর্বপুরুষরা এই রকম কি করেছো, ঈশ্বরের সত্যকে অগ্রাহ্য করেছো। যিশু সেই সত্য যা মানুষের জীবনে পাপের পরিত্রাণ এনেছে, সেটা অগ্রাহ্য করে মিথ্যা ধর্মীয় নীতি পালন করে গেছে তাদের সুবিধা স্বার্থের জন্য। আর তাই তারা স্টিভেনকে কি করেছে, বের করে নিয়ে নগরের বাইরে তার বস্ত্র তাদের সব খুলে, যে সাক্ষী তারা মেনে তাকে পাথর মারছিল। সেই সময় ওই মহিলার সময় যিশুর সামনে ছিলেন, এই সময় মনে হয় কি যিশু নেই আপনার, না, এর আগের পদেই যখন এই কথাগুলো স্টিফেন বলছেন পেরিতের সাথে, তিনি যিশুকে দেখছেন স্বর্গের আঙিনা থেকে দাঁড়িয়ে ঈশ্বরের দক্ষিণ পাশে, তিনি হাত খুলে দাঁড়িয়ে রয়েছেন। আর সেই সাহস সত্য জানার পর তিনি তখন বলছেন যে তোমরা মিথ্যাচার করছো, যিশু ছাড়া পৃথিবীতে পাপের মুক্তিদাতা আর উপাসনার করার ঈশ্বর কোনো ধর্মীয় ব্যবস্থার মধ্যে থাকতে পারে না। ঈশ্বর ধর্মীয় ব্যবস্থা পালন করে মানুষের পাপের মুক্তি আনে না, সে যে ধর্মেই আমরা থাকি। তখনকার দিনের ইহুদি জাতির ধর্মের প্রতি সেই সত্যকে প্রকাশ করার জন্য তাকে পাথর ছুড়ে হত্যা করেছিল। সেই সময় কি মনে হয় যিশু ছিল না, অবশ্যই ছিলেন। স্টিফেনকে মেরে তারা কি যিশুর যে বিশ্বাসের হৃদয় তাকে তারা ভাঙতে চেয়েছিল, যে তাদের ধর্মীয় নীতির বিধান দিয়ে, পাথরের বিধান দিয়ে তারা যিশুর বিশ্বাসের হৃদয়কে তারা ভাঙতে চেয়েছিল। আর তাই সেই অবস্থায় আমরা দেখি যে যিশু সেই স্বর্গ থেকে তাকে আহ্বান করেন, এবং
স্টিফেন বলেন, হে প্রভু যিশু তুমি আমার আত্মাকে গ্রহণ করো। এই সাহস আঁকলো কোথা থেকে? চলুন আমরা আজকে এই দুটি পাথরের ঘটনা, ওই মহিলার এবং এই স্টিফেন, একবার যখন যিশু দৈহিক ভাবে পৃথিবীতে, আর একবার যিশু যেমন স্বর্গ থেকে তিনি দেখেছেন তখনও তিনি সেই বিচার দিয়েছেন, দুটো বিচার আমরা দেখবো আজকে, এবং আজকে আমাদের জন্য তা কি মানে রাখে সেটাও আমরা দেখব। আমরা দেখছি যে যিশু সেই মহিলার বায়ের আচরণকে বলেনি যে তুমি ভুল করনি, সে বলেছে পাপ করো না, কিন্তু পাপ কোথায় আসে? হৃদয় থেকে আসে, আমাদের হৃদয়ের মধ্যে থেকে সেই পাপের উৎপত্তি। তাই যিশু শুধু বাহ্যিক আচরণকেই তিনি সংশোধন আমাদের জীবনে করতে চান না, তিনি আমাদের হৃদয়কে পরিবর্তন করতে চান, যেখানে খ্রিস্টের পবিত্র আত্মা আমাদের প্রতিনিয়ত সেই নীতি ধর্মীয় মান্যতা দিয়ে নয়, তার প্রতি বিশ্বাসের দ্বারা তার দয়ার জীবনে পরিচালিত নিয়ন্ত্রণ এবং আমাদের সেই জীবনে শক্তি সাহস দেন। আমরা কিছু তুলনা যাই এই স্টিফেনের সাথে আর ওই নারীর সাথে। কি সেই মহিলা কি ছিল যখন তাকে পাথরের সামনে আনা হয়েছে? সে ভয় পেয়ে গেছিল, সে মৃত্যুর সম্মুখীন হয়েছিল, তার মৃত্যু ভয় এসেছিল। কিন্তু স্টিফেন কে দেখুন, অপরদিকে সে জানে পাথর পারবে, সে যিশুকে দেখেছিল, সে সাহস করেছিল, সে মৃত্যুর সামনে দাঁড়িয়ে সমস্ত আনন্দিত ছিল। কি করে সম্ভব? মহিলাটা তার পাপের জীবন জানত, সে পরিত্রাণ পেয়েছিল যিশুর দয়ার জন্য। আর স্টিফেন যিশুর শিষ্য যখন হয়েছে তার আগেই সে সেই দয়া পেয়েছে এবং হয়ে যিশুর নামে চলছিল, আর যিশুর নামে যারা চলে তারা এই পৃথিবীতে শুধু না, তাদের অনন্ত জীবনের প্রতিজ্ঞা, আর সেই প্রতিজ্ঞার জন্য সে জানত স্বর্গে থাকুক আর পৃথিবীতে থাকুক সেই যিশুতে থাকবে। সে জানে তার জীবন এবং তার দেহ আত্মাকে মারার শক্তি পৃথিবীর যিশু ছাড়া নরকে পাঠাবার শক্তি মতিলিখিত 10:28 বলে আর কারোর নেই, আর তাই সে যিশুর প্রতি অবিচল ছিল তার প্রতিজ্ঞার প্রতি বিশ্বাসে। দ্বিতীয়ত, সেই মহিলা যে পাপ করেছিলেন তার বিচারই ছিল সেই পাপের একটা সেই আইন অনুযায়ী মৃত্যু, কিন্তু স্টিফেন যখন সেই মৃত্যুর বিচার পেয়েছে তার পাপ তো যিশু আগেই ক্ষমা করে দিয়েছে, তাহলে কি বিচার পেলেন? খ্রিস্টের জীবনে চলতে গেলে আমাদের জীবনের কষ্ট দুঃখে এই আঘাত আসতে পারে, সারা সমাজ নানান ধর্মীয় ব্যবস্থা স্টিফেনের মতো আমাদের বিরুদ্ধে হতে পারে। তৃতীয়ত, যখন মহিলাকে এনে ফেলেছিল, মহিলা জানেন আমি আজকে ধরা পড়ে গেছি, তার জীবনের আশা ছিল না, কিন্তু স্টিফেন জানতো তাকে পাথর মারলেও তার জীবনের আশা যিশু খ্রিস্ট। চতুর্থ, সেই মহিলাকে কি হয়েছিল? ঘৃণিত হয়েছিল তার জীবনের জন্য, তার সত্যি তার পাপের জীবনের জন্য সমাজ ঘৃণা করত, কিন্তু স্টিফেনের জীবন পবিত্র জীবন ছিল, কিন্তু তারপরও সমাজ তাকে ঘৃণা করেছে কারণ তারা অন্ধ ধর্মীয় ব্যবস্থার মধ্যে কুক্ষিগত ছিল। পঞ্চম, সেই মহিলা জানতো যে তার জীবন মারা হয়ে যাবে সেই পাথর দ্বারা, কিন্তু স্টিফেন জানতো পাথর দিয়ে তার জীবনে সুবিচার আসবে না, তাকে মেরে শেষ করতে পারবে না। এর পরের হচ্ছে, সেই মহিলা এক নতুন জীবন এই পৃথিবীতে সৃষ্টি করেছিল যখন যিশু বলল যাও আর পাপ করনি, তার পাপকে ক্ষমা পেয়ে তার হৃদয়ে এক আনন্দ হয়েছিল, আজকে আমি মৃত্যুর সম্মুখীন ছিলাম, আর ইনি কে যে আমার জীবন? যিশু হয়েছিলেন প্রকৃত খ্রিস্ট, যার যিশু নামের মানে হচ্ছে প্রাণকর্তা। যিশু তার নামের প্রকৃত কার্য তখন দেখিয়েছিলেন মহিলাকে, তার কার্যের মধ্যে দিয়ে পূর্ণ প্রকাশ দিয়েছিলেন তিনি কে তার জীবন, আর তাই সেই ক্ষমার মধ্য দিয়ে সে নতুন জীবন পেয়েছিল। আর স্টিফেন তার জীবন শেষ করেছিল এই পৃথিবীতে ঠিকই, কিন্তু এক নতুন সমস্ত জীবন যিশুর সাথে তার প্রতিজ্ঞার উপর নির্ভর করে এক জীবন শুরু করেছিল। এই তুলনা তো গেল, কিন্তু আমার প্রশ্ন,
আপনার কি মনে হয় যে যদি ওই মহিলাটাকে পাথর মেরে দিত, ওটাই কি তার পাপকে মুছে দিতে পারত? তার প্রকৃত যে পাপের উদ্দেশ্য, ইচ্ছে এই পৃথিবীতে, তা মুছে দিতে পারত? বা তার নতুন নীতিগত জীবনকে পরিবর্তন আনতে পারত? প্রশ্ন আছে আজকে আমাদের জীবনে। যিশুর মধ্য দিয়ে সেই মহিলা তার দৈহিক দেহকে বাঁচাতে পেরেছিল, নতুন জীবন পেয়েছিল সেই পাথরের মৃত্যু থেকে। সেই পাথর মার তার জীবনকে পরিবর্তন করতে পারতো না, কিন্তু যিশুর ভালোবাসা এবং দয়া তার জীবনকে পরিবর্তন করেছিল। দু ধরনের মৃত্যু আমরা এখানে দেখি। সেই মহিলা যিনি পাপের জন্য মৃত্যুবরণ করতে চলেছিলেন, আর সেই স্টিফেন, যদিও তার দেহকে ক্ষতবিক্ষত করে মারা হয়েছিল, কিন্তু তার বিশ্বাসের জন্য 100 ভাগ ভাবে দেখিয়েছিলেন যে যিশু তাকে গ্রহণ করছেন, তিনি জীবিত থাকবেন। কারণ খ্রিস্ট বিশ্বাসকে কোনো মৃত বিশ্বাসে পরিণত করা যায় না, যা আসে যিশুর পবিত্র বাক্য থেকে শুনে। তাই যিশু এই মহিলাটাকে এক ভয় জীবন থেকে ভয়হীন জীবনে নিয়ে গেছিল, যেখানে খ্রিস্টের পরাক্রম, খ্রিস্টের প্রতিজ্ঞা, খ্রিস্টের উদ্দেশ্য, খ্রিস্টের প্রযত্ন, খ্রিস্টের প্রকৃত ভালোবাসা, তার জীবন্ত উপস্থিতি এদের জীবনকে এক নতুন পরিবর্তনের দিশা দেখিয়েছিল। কোন পাথর, ধর্মীয় ব্যবস্থার পাথর, কোন ধর্মকে রক্ষা করতে পারে না, না ধ্বংস করতে পারে খ্রিস্ট বিশ্বাসের জীবনকে। কারণ বিশ্বাস শুধু আমার ব্যক্তিগত নয়, বিশ্বাস যে বিশ্বাস আসে ঈশ্বরের দয়া থেকে, তা আমাদের সকলের জন্য সর্বগ্রাহ্য মান্যতা দেয়। সত্য বিচার কখনো আসে না কোন রকম ধর্মীয় আইন মেনে অথবা নীতিগত সবকিছু নিয়ম মেনে, আসে একমাত্র খ্রিস্টকে বিশ্বাস করে। তার ক্ষমার মধ্য দিয়ে এই মহিলা পেয়েছিলেন। মৃত্যুর অনুশাসন বা মৃত্যুর আজ্ঞা বা নিধান বা বিধান মানুষের হৃদয়ের পাপকে পরিবর্তন করতে পারে না, কিন্তু যিশু দয়া এবং ক্ষমা, সেই শক্তি আছে একটা পাপীর হৃদয়কে সমস্ত অনুতাপ বা ক্ষমা মধ্যে নিয়ে আসে, এবং তাকে সমস্ত সেই জীবন থেকে ঘুরিয়ে নতুন জীবনে আসার এক নতুন আশার আলো দিতে পারে। তাই যিশু বলেছে, আমি এই জগতের আলো। আমাদের প্রশ্ন যে এখন যে আমরা যে সমাজ ব্যবস্থায় আছি, সেই সমাজ ব্যবস্থায় সত্য বিচার কি? মানুষ প্রতিকার চায় না প্রতিহিংসা চায়? সত্যি কি আমাদের মধ্যে যা আছে তা প্রকৃত আমাদের মধ্যে সেই বিচার আনতে পারে? সেই সমস্ত আমাদের সত্য বিচার পেতে পারি আমরা? কোন ধর্মীয় নীতি পালন করে কি আমরা মানুষের ধর্মীয় প্রতিকার করতে পারি? আমরা যে সমাজ ব্যবস্থায় রয়েছি, কারণ যিশু বলেছেন যে ব্যভিচার সেই মহিলাটা বাহ্যিকভাবে পেয়েছিল, সেই ব্যভিচার শুধুমাত্র এই না দেহ দিয়ে করা যায়। বলেছে যদি কোনো মানুষ তার হৃদয়ে কোনো নারীর প্রতি মনে কোনো লালসা আনে, সেটাও এক পাপ। যিশু ধর্মীয় লিখিত আইনকে বাহ্যিক গ্রন্থে রাখেনি, তা আমাদের জীবনের সাথে, প্রকৃত হৃদয়ের সাথে যুক্ত করে দিয়েছেন। তাই বাহ্যিক কার্য যা আমাদের হৃদয় থেকে আছে, আমাদের দেহকে ব্যবহার করে, যিশু সেই হৃদয়ের মধ্যে সেই বিধান দিয়েছেন।
আর তাই আমাদের মনে রাখতে হবে যে বাইরে থেকে পাথর ছুললে এই হৃদয়ের পাপের পাথরকে ভাঙা যাবে না, কিন্তু আজকের সমাজ ব্যবস্থায় কাউকে পাথর ছুঁড়ে মারতে হয় না। যিশু বলে, কাউকে যদি তুমি কটূক্তি করো, আঘাত দাও হৃদয়ে, সেটাও এক প্রকার তাকে মৃত্যুর সমান নিয়ে দাঁড়ায় মানুষের। আর আজকে আমরা পৃথিবীতে দেখি এক মানুষ আর একজনকে তাকে কঠোর বেদনা দাও, আঘাত করে, সে ভুল করুক আর না করুক, নানান ধরনের কথা ব্যবহার করে মানুষ মানুষকে আঘাত করে, তা মৃত্যুর সামিল, যিশু বলে, যার হৃদয়তে আমরা বিদীর্ণ করি। আর তাই আমাদের সমাজে আজকে ঘৃণার হৃদয়ে ভরে গেছে, মানুষের মাথা বুদ্ধি তার উদ্দেশ্য প্রভাবিত হয়েছে, তারা সমস্ত ভাবে সামাজিক বন্ধনকে উপেক্ষা করে তাদের নানান ধরনের জীবনযাত্রায় একে অপরের উদ্দেশ্যে স্বার্থের জন্য ঘৃণার জন্য ব্যবহার করছে। মনে রাখতে হবে, প্রকৃত বিচার কখনো সুবিচার আসে না কোনো কারো জীবনে দৈহিক মৃত্যু দিয়ে, আসে খ্রিস্টের কাছে অনুতাপ দিয়ে, যা কোন রকম পাথর দিয়ে অনুতাপ মানুষের আনা যায় না। মানুষকে মেরে ফেলে তার হৃদয়ে অনুতাপ বা তার ক্ষমা চাওয়ার সমস্ত উদ্দেশ্য মন তৈরি করা যায় না। আর তাই আজকে আমাদের জীবনে প্রতিকারের নামে আমরা প্রতিহিংসা চাই, আমরা অন্যের দিকে আঙুল তুলি, সেই তখনকার দিনে ধর্মীয় ব্যবস্থা লোকেদের মতো, সেই নারীটার দিকে তুলেছে, সেই পুরুষটাকে ধরে আনেনি, তারা নিজেদের জীবনকে দেখেনি, তারা প্রতিকার না, তারা প্রতিহিংসা করার চেষ্টা করেছে। তাই ধর্মীয় পাথর মানুষের জীবনে সুবিচার দেয় না, সমাজে সামাজিক সত্য প্রতিষ্ঠা করতে পারে না। পারে কি? যিশুর প্রকৃত প্রেম, পবিত্র তার ক্ষমা, যা পাপীর সেই পাথরের হৃদয়কে পরিবর্তিত করতে পারে, যিশুর বিশ্বাসী হৃদয়ে এবং পাপহীন হৃদয়ে। আপনি কি আজকে ওই মহিলার মতো ভীত পাপের হৃদয়ে? কি ধরনের ভয় আপনার মনে হচ্ছে যে আপনার সামাজিক ভাবে আপনাকে তারা আঘাত করতে চাইছে? দু ধরনের পাথর দেখেছি আজকে, এক ওই মহিলা ব্যভিচার করেছে বলে তাকে আঘাত করেছে সমাজ, আর দুই যিশুর কথা বলেছে বলে স্টিফেনকে পাথরের আঘাত হেঁকেছে। কোন ধরনের পাথর আপনার জীবনে আজকে আসছে? যিশুর নামের জন্য চলার জন্য আজকে আপনাদের সমাজ ব্যবস্থা আপনাকে কটূক্তি করে, ঘৃণা করে, প্রতিহিংসা করে, আপনাকে আঘাত করে, না আপনার ভুল কাজের জন্য আঘাত করে? কারণ যাই হোক না কেন, সেটা সুবিচার নয়, সেটা প্রতিকার নয়, সেটা প্রতিহিংসা। আর তাই আমরা জানি সেই মহিলা যিশুর কাছ থেকে এক নতুন ভয়হীন জীবন পেয়েছিল, কারণ তিনি খ্রিস্টকে বুঝেছিলেন, বিশ্বাস করেছিলেন। স্টিফেনের জীবন প্রকাশ দিয়েছিল যে তিনি মৃত্যুর মুখে দাঁড়িয়ে ভয় নয়নি, কারণ তার কাছে যিশুর প্রতিজ্ঞা পূর্ণতা ছিল। তিনি জানতেন যে যিশু যাকে বিশ্বাস করেছেন তিনি কোনো ধর্মীয় আইন দিয়ে নয়, তিনি তার অনুগ্রহ দিয়ে তার জীবনে প্রকৃত নিদান দিয়েছেন। আজকে আপনার জীবনে ধর্মীয় আইন কথা বলে না, যিশুর অনুগ্রহ কথা বলে আপনাদের সমাজ, প্রত্যেকের আমাদের সমাজ ব্যবস্থা, যে জাতি ধর্ম বা দেশ থাকি না কেন। সত্যই কি সুবিচার আপনি চান? এই মহিলা বা স্টিফেনের মতো দু জায়গাতেই তাদের মারা হয়েছে, কিন্তু কারণ ভিন্ন। আপনি যে জায়গায় থাকুন, ওই মহিলার মতো আপনার পাপের জীবন থাকুক, তাতেও যিশু আপনাকে দয়া করে নতুন জীবন দেয়, সমাজ আপনার দিকে আঙুল তুলতে পারে, যিশু তখনও আপনার ভালোবাসে, আপনার পরিবর্তন করতে চায় হৃদয়কে। উল্টো দিকে আপনি যদি যিশুর সন্তান হন, যিশুকে বিশ্বাস করে নতুন জীবন পান, স্টিভেনের মতো চলতে গিয়ে লোকে আপনাকে কটূক্তি করে, ঘৃণা করে এবং তাদের ধর্মীয় আইন দিয়ে আপনাকে বিচার করতে চায়, জানবেন যিশুর অনুগ্রহে স্টিভেনের মতো আপনার ওপর এখনো সেই পরাক্রমশালী তার ভালোবাসা বিরাজমান রয়েছে। আর তাই আজকে আমরা
আমরা জানি যে কোনো ধর্মীয় অনুশাসন বা পাথর আমাদের জীবনের শেষ কথা বলতে পারে না, কারণ যীশুকে পৃথিবীতে ঈশ্বর পাঠিয়েছিলেন বিচার করতে নয়, বরং তিনি পাঠিয়েছিলেন যাতে জগৎ, আমরা পাপীরা, যার ধর্ম নির্বিশেষে প্রকৃত উদ্ধার পায়। আর এই মহিলাটা ছিল তার প্রকৃত উদাহরণ। যখন ধর্মের লোকেরা তাকে বিচার করতে চেয়েছে প্রতিহিংসা, যীশু দিয়েছেন তার দয়া, ক্ষমা, প্রকৃত ভালোবাসার মধ্য দিয়ে প্রতিকার। যা প্রতিকার প্রতিকার কোন ধর্মীয় ব্যবস্থায়, কোন ধর্মীয় গ্রন্থে পাওয়া যায় না, পাওয়া যায় স্বর্গের সৃষ্টিকর্তা, প্রেরণ কর্তা তার পুত্রকে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। আমেন। আর তাই ধর্মীয় পাথরের আঘাত করার কোন শক্তি নেই। ধর্মের বিধির পাথর দিয়ে কি বিশ্বাসের হৃদয় ভাঙা যায়? না। আর তাই যীশু বলেছেন, সত্য সত্য তোমাদিগকে আমি বলিতেছি, যে যিনি পিতা আমায় পাঠিয়েছেন তাহাকে বিশ্বাস করে, যারা আমাকে বিশ্বাস করে এবং তাকে বিচারে আনিতে হয় না, কারণ সে মৃত্যু থেকে জীবনে পার হয়েছে। ওই মহিলা পার হয়েছে যিশুর দয়ার জন্য, বাক্য শুনে। এবং আমাদের স্টিফেনও পার হয়েছেন সেই বিচারের পরিক্রমার মধ্য দিয়ে। আর তাই যিশুর ভালোবাসার পরাক্রম শক্তি এবং তার অনুগ্রহের শক্তি অনেক অনেক বেশি শক্তিশালী পৃথিবীর এখানকার ধর্মীয় নিয়ম, আইন, পাথর এবং মিথ্যে মিথ্যে সামাজিক নিয়ম বিচারে। তাই ঈশ্বরের সেই সত্য আজকে সমাজে 2000 বছর আগে যেমন ছিল, আজকে যা অপবিত্র জীবনে আমাদের যে বাউন্ডারি বা সীমান্তের মধ্যে রয়েছি, সেখান থেকে ঈশ্বর আমাদের প্রত্যেককে মুক্ত করুক, যা ধর্ম নির্বিশেষে। সেই মহিলার মতো আমরা যাতে প্রকৃত মুক্ত পাই, প্রকৃত দয়া পাই যিশুর, প্রকৃত নতুন জীবনের আশ্বাস পাই, যে সমাজে আমাদের কারোর স্থান দেয় না পাপের জীবনকে, যে সমাজে যিশুকে জানার জন্য হয়তো আমাদের হত্যারও বিধান দেয়, সেই দুই সমাজেই মহিলার মতো অথবা স্টিভেনের মতো আমাদের যিশু তখনও আহ্বান করে, আমি তোমাদের ভালোবাসার জন্য আমি তোমাদের সাথে আছি। আসুন সেই ইমানুয়েল যিশুকে সঙ্গে নিয়ে আবার আমরা নতুন জীবনের সূচনায় আহ্বানিত হই। ধন্যবাদ পিতা তোমার আশীর্বাদের জন্য, তোমার বাক্যের পূর্ণতা সিদ্ধতা দিক, তোমার সমস্ত ভালোবাসা প্রকৃত পাথরের হৃদয়ের মানুষের যে ধর্মীয় নিয়ম কানুনের মধ্যে বেড়া জালে রয়েছে, তাদেরকে সেই বন্ধন থেকে মুক্ত করুক, তারা যাতে তোমার সত্যকে জানে এবং সেই সত্যের স্বাধীনতার জীবন তাদের সেই সত্যের আলো পেতে সাহায্য করে। ওই মহিলার মতো, ওই স্টিফেনের মতো, কোন সমাজের মধ্যে বিধি থেকে আসে না, আকে তোমার স্বর্গের ভালোবাসার সমস্ত অনুগ্রহ থেকে প্রার্থনা যিশু নামে। আমিন। ধন্যবাদ সকলকে। জয় যিশু।